স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খাজা। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিচ্ছি আমি ঘি, এতে স্বাদটা ভালো লাগবে। এই দিয়ে আমি এটা প্রথমে শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। আপনারা অনেকেই অনেকভাবে করেছেন বা পারেন, তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমার ময়ামটা ভালো হয়েছে, হাতের মধ্যে দিলে দেখুন কিরকম মুঠ হয়ে যাচ্ছে, এরকম করে ভেঙে দিতে হচ্ছে। এবার আমি এটাকে নর্মাল টেম্পারেচারে এটা মেখে নেব। যেমন আপনারা লুচি পরোটার ময়দা মাখেন ওরকমভাবেই এটা মেখে নেব। এই ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি কিন্তু একটু শক্তভাবে মেখেছি, ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে দিচ্ছি চিনি। এই বাটির হাফ বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই চিনিগুলো একটু গলতে দেবো। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে, আর এটা কিন্তু আঠা ভাব হয়ে গেছে। দেখুন এই যে এক তারের ই এসে গেছে। আমার এই শিরাটা হয়ে গেছে, আমি এটা আবার একটু ঠান্ডা করতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই রুটি যেমন বেলে ওরকমভাবে লেচিটা বেলে নিচ্ছি, আর এটা খুব পাতলা করে বেলতে হবে। আমি এখানে ময়দা দিয়ে নিয়েছি, দিয়ে এটা পাতলা করে বেলে নিচ্ছি যাতে ছিঁড়ে না যায়। দেখুন কতটা পাতলা হয়েছে, নিচে এই বেলার এই চাটুটা দেখা যাচ্ছে পর্যন্ত, হাতের তালুটা পর্যন্ত দেখা যাচ্ছে। এবার আপু, এবার আমি একটা কাজ করতে হবে। এবার এই রুটি বেলার উপরে অল্প একটুখানি তেল ছড়িয়ে দিতে হবে। আপনারা ব্রাশ দিয়েও করে নিতে পারেন, আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি। এবার এর উপরে আমি একটুখানি ময়দা ছড়িয়ে নেব।
এবার আমি এখানে বেলে রাখা যে রুটিটা এটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমি এরকম করে সমান করে নিচ্ছি। এবার আবার আমি একটু তেল ছড়িয়ে নিচ্ছি এর উপরে, আবার আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, আবার একটা রুটি দিয়ে দিলাম। এবার আমি এটা মুড়িয়ে নেব, একটু টাইট করে এটা মুড়াবো। এই ছুরি দিয়ে এটা আমি কেটে নিচ্ছি। এবার আমি এখানে একটুখানি ময়দা ছড়িয়ে এটা আমি একটুখানি বেলে নেব, এরকম করে আঙুল দিয়ে একটু প্রেস করে নেবেন। দেখুন এদিকের ভাতগুলো এরকম রয়েছে, এরকম করে আমি বাকি সব কটা বেলে নিচ্ছি। A few moments later, দেখুন বন্ধুরা, তড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি। এবার এর মধ্যে একটা একটা করে এগুলো ছেড়ে দিচ্ছি আর গ্যাসটা কমিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে, এটা আমি একটু লাল লাল করে ভাজবো। এবার আমি এক এক করে এখানে শিরা দিয়ে দিচ্ছি। এবার আমি দেখুন শিরাতে ওরকম উল্টে পাল্টে একটু রস ঢোকার